সারা দেশের মতো চট্টগ্রামের বাঁশখালীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। বাঁশখালী থেকে জানাচ্ছেন সিটিজি নিউজ বাঁশখালী প্রতিনিধি জসীমউদ্দিন। চট্টগ্রাম বাঁশখালী উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। 13 অক্টোবর সকাল 10টায় বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলির সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ মুস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার কাজেমী, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুল কালাম মিয়াজি, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার, বাঁশখালী পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম জসীমউদ্দিন, বাঁশখালী থানার তদন্ত ওসি আজিজুল হক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণসহ বাঁশখালী উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2021 এবং সিপিপির 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় অংশ নেন সিপিপির সদস্য এবং বাঁশখালী ফায়ার সার্ভিসের সদস্যগণ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই দুর্যোগ ব্যবস্থা যাতে আগে সিগন্যাল পায়, আমরা যাতে বুঝতে পারি, সেজন্য সর্বপ্রথম 1975 সালে ব্যাট দুনিয়া উপগ্রহ উদ্বোধন করেছিলেন। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের তত্ত্বাবধানে আমরা আবার স্যাটেলাইট ওয়ান মহাকাশে উদ্বোধন করে আমরা আরও সেটা অনেক অগ্রগতি দিকে আমরা এগিয়ে গেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ক্ষেত্রে বিশ্বাসকে প্রতিষ্ঠিত করেছে, সম্মানিত করেছে, উজ্জ্বল করেছে, সেটা ধরে রাখার জন্য আমরা যার যার অবস্থান থেকে আমরা কাজ করে যাব, এই প্রত্যাশা করে আমাদের এই পর্ব এখানে শেষ করছি। আমরা অফিসার ক্লাব হল রুমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী অনুষ্ঠান দেখবো। সবাইকে ধন্যবাদ। আওয়ামী লীগ সরকার আছে বিদায়, আমাদের এই দুর্যোগ সহনীয় অবস্থা থেকে আমরা অনেক ইনশাআল্লাহ ভালো আছি অন্যান্য ইয়ার থেকে।